গুড মর্নিং দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল ঠিক 10টা। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। দুটো গমের রুটি, দুখানা বিস্কুট, লিকার চা, মেয়ের চা বিস্কুট রেডি করা আছে আমার পিছনে। মেয়ে একটু পরে ব্রেকফাস্ট করবে। নাতনির জন্য আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত বসানো হয়ে গেছে, হয়েও গেছে। কোনটা হাতে লাগবে? এখন বাজে সকাল ঠিক 11:30। আমি এতক্ষণ মাংস ধুলাম, পরিষ্কার করলাম। 1 কিলো মাংস, 200 গ্রাম স্টোমাক, চিকেন 1 কিলো, স্টোমাক 300 গ্রাম, আর আলু কাটলাম 4টে আলু, 16 পিস করলাম। 1-1টা আলু 4 পিস করে করলাম। আর টমেটো কাটলাম 2টো, বড় দেখে 2টো টমেটো, গোটা 5-8। পেঁয়াজ কাটলাম, সব রেডি করে দিলাম। এবার রান্নাঘরে ঢুকবে তোমাদের প্রিয় মন্দিরাদি। একটু বাদেই রান্নাঘরে চলে আসবে তোমাদের প্রিয় MS ফ্যামিলির মন্দিরাদি। আমি ব্যাক ক্যামেরায় একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি কি কি করলাম, এতক্ষণ একটু দেখিয়ে দিচ্ছি। আলু 4 পিস, 4টে আলু 16 পিস করে কেটে ধুয়ে রাখলাম। এখানে টমেটো, এখানে পেঁয়াজ কুচি, মাংস পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম, যাতে আমার মেয়ের তোমাদের মন্দিরাদির কাজ করতে একটু সুবিধা হয়, কারণ ও তো মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে, এখনো মেয়েকে খাওয়াচ্ছে। আর এখানে আমার মেয়ে আমার নাতনিকে খাইয়ে দিচ্ছে। আমার নাতনি তো একটু মোবাইল না হলে আবার সহজে খেতে চায় না, বকাবকি করে আমার মেয়ে, কি করা যাবে। তবে আমি বলেছি যে আমি একটু ভিডিও করব, তাই একটুখানি বন্ধ করে দিই মোবাইল, তাই মনে মনে খুব অসন্তুষ্ট হবে বাবা। দেখো আমার মেয়ে তোমাদের প্রিয় মন্দিরাদি রান্নাঘরে আছে, রান্না করছে। এখন কি করছিস প্রথমে? আলু ভাজবি, তারপরে? আচ্ছা ঠিক আছে, করো। রান্নার তো ভিডিও করবি না মা, না আজকাল? হ্যাঁ, একই তো ব্যাপার না, একই তো রান্না। ঠিক আছে, রান্না বান্না করো, ভিড় সুস্থ করো। কোথায় কী আছো সব তো জানিস না, ডাকবি আমি দেখিয়ে দেবো। ওইটা কি মিষ্টি বুঝে গেছিস? হ্যাঁ, আর ওখানে যাই হোক, নিয়েছিস তো? আর ওটা তো তুই ইউজ করিস না, আরেকটা প্যাকেট আছে গুলমরিচের। ঠিক আছে, তোর জন্য একটু শরবত করে দেবো আমি জলটা খেয়ে। হ্যাঁ, শরবত খাবার একটু। সুসম্পন্ন করতে পারবো রানাঘাট নৃত্যায়নের ছাত্রীদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। রানাঘাট এক্সপো মেলা 2023 চলবে
গোটা মাস জুড়ে আরও 30 দিন ধরে চলবে এই অনুষ্ঠান এবং অবশ্যই যেটি নদিয়া জেলায় সর্বপ্রথম রানাঘাটে রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে রানাঘাট এক্সপো মেলা। আজকের এই এক্সপো মেলার মুক্ত মঞ্চে রয়েছে নৃত্যের অনুষ্ঠান নৃত্যায়ন ডান্স একাডেমি ছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠান নৃত্যের অনুষ্ঠান, এছাড়াও আমাদের এই মুক্ত মঞ্চে প্রতিদিনই রয়েছে কোনো না কোনো অনুষ্ঠান, রয়েছে বহিরাগত শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, আরও অনেক কিছু আমরা রানাঘাটবাসীকে উপহার দিতে চলেছি এই রানাঘাট এক্সপো মেলার মাধ্যমে, যেটি নদিয়া জেলায় সর্বপ্রথম রানাঘাটে রানাঘাট এক্সপো মেলা 2023 রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। আজকে তার 5ম দিন। আজকের এই 5ম দিনে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করব রানাঘাট এক্সপো মেলার 5ম দিনের নৃত্যের অনুষ্ঠান। আমি শোভনা আপনাদের হোস্ট, থাকবো আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত। এক কাপ চায়ে বন্ধুরা, তো হ্যালো বন্ধুরা, এখন আমি পড়তে গেছিলাম, পড়া হোগা টর বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এ দেখো পোর্টম্যান খাচ্ছি, এটা সবারই প্রিয় খাবার, এটা খাবার পর একটু পেটটা হজম হবে, তারপর ভাত খাবো। এখন তো রাত পুরো কটা বাজে, 9টা বাজে, এখন 9টা বেজে গেছে। আমি এই চিপসটা খাচ্ছি, চিপস না এই পটম্যান, আর দাদু খালি গায়ে, তার জন্য তোমার দেখতে হচ্ছে না, তোমাদের এই তো গেল ভিডিওটা গেল, পরম দুষ্টুমকে বলছি ভালোই বলছি তো। এটা হচ্ছে চিপস, চিপস না পটম্যান। আমি বাড়ি থেকে আসলাম এই আর কি, টেস্টি খেতে এটা, যারা যারা খাও কমেন্ট করে জানিয়ে দাও।
এখন বাজে রাত্রি ঠিক 10টা। কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে ডাক্তারের প্রেসক্রিপশন এবং কিছু রিপোর্ট পেশ করেছিলাম। তোমরা অনেক কমেন্ট করেছো যে এই রিপোর্টগুলো পুরনো রিপোর্ট, তোমরা বলতেই পারো। আসলে ঘটনাটা হয়েছে কি জানো, আমি যখন বিছানার উপরে প্লেটগুলো রাখি বা এইগুলো রাখি রিপোর্টগুলো, তখন সমান করে বসছিল না। সমান করে না বসার জন্য আমি ভাবলাম যে ডাক্তারের এখানে তো ডেটটা আছেই, দেখা যাচ্ছে না হয়তো, ডাক্তারের তো এখানে ডেটটা আছেই, তাই এগুলো আমি অতটা খেয়াল করিনি যে এই ডেটগুলো দেখা যাচ্ছে না। কারণ আমি বিছানার উপরে রেখে এখানে উপরের দিকে আর নিচের দিকে চাপা দিয়ে রেখেছিলাম যাতে এটা ভাঁজ না খেয়ে যায়। বারবার আমি দেখেছি টেস্ট করে যে এমনি রেখে দিলে ঠিক হচ্ছে না, এইভাবে ঠিক এইভাবে ভাঁজ উঠে যাচ্ছে। তো এইটাকে আমি সমান রাখার জন্য আমি উপরে আর নিচে চাপা দিয়ে ভিডিও করেছিলাম। আমি প্রথমে এইটার শুধু ডেটটা দেখিয়েছিলাম, ডক্টর এস কে পোদ্দার এই ডেটটাই তোমাদের ভালো করে দেখিয়েছিলাম, আর কোনো ডেট তোমরা দেখতে পাওনি। এটা ভুল হয়েছে আমার, যে আমি অতটা বুঝতে পারিনি যে ডাক্তারের ডেটটা তো আসেই, তারপরেও এই ডেটগুলো না দেখলে তোমাদের একটু প্রবলেম হবে, তোমরা অন্যরকম ভাববে, এটা আমি বুঝতে পারিনি। তা না হলে আমি উপরে চাপা দিয়ে ভিডিও করতাম না, আমি যেভাবেই হোক এমনি দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আমি চাপা না দিয়ে ব্যাক ক্যামেরায় তোমাদের এই রিপোর্ট প্লেট সবই শেয়ার করেছি। আশা করি তোমরা এবার বুঝতে পারবে। পুরাতন রিপোর্ট, সেই পুরাতন রিপোর্টের আজকে আমি উত্তর দিলাম বাবা বা জবাব দিলাম বা প্রমাণ দিলাম। শরীর খারাপ হয়েছে, অসুস্থ, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে যে টেস্টগুলো দিয়েছে আমি সেগুলো তো করতেই হবে আমাকে, আমি পুরনোটা তোমাদের দেখিয়ে দেবো, তাহলে আমার লাভটা হলো কি? আমি তো টাকা দিয়েই করেছি, টাকা ছাড়া তো আমাকে করবে না। আমার ভুল হয়েছে যে ডেটটাকে আরো ক্লিয়ারভাবে তোমাদের দেখানো দরকার ছিল, ভুলটা আমারই সেই দিক দিয়ে। কারণ আমি আবারও বলছি যে প্লেটটাকে এইভাবে রাখলে ঠিক মতন হচ্ছিল না, আমি ওই জন্য কিছু চাপা দিয়ে প্লেন অবস্থায় দেখিয়ে দিয়েছিলাম। আবার তোমাদের ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, মনে হয় তোমরা ফ্রন্ট ক্যামেরায় বুঝতে পারবে না, আমি যে ব্যাক ক্যামেরায় দেখিয়েছি তোমরা সেখানে ভালো করে বুঝতে পারবে। আবার দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা ডেটটা, ডেটটা তো নিচের দিকে আছে, তাই আমি উঁচু করে ধরছি, দেখে নিও। একটা হলো, দুটো, আবার হাত চলে যাচ্ছে ওখানটাই, দেখি কোন দিকে ডেট আছে। হ্যাঁ না, ডেট ঠিক আছে, এইবার দেখো ডেটটা, দুটো দেখালাম।
ডিফিকাল্ট হচ্ছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছ কি ডেট, শুধু ডেটটুকু দেখানোর চেষ্টা করছি। আমার নাম, বয়স, ডেট ভালো করে দেখে নাও। চারটেই দেখালাম, এবার কথা হচ্ছে কি আমি এটা এতদিন পরে দেখালাম কেন, কারণটা হচ্ছে আমার গত 16 তারিখ রবিবারে আমার ডাক্তারের ডেট ছিল। আমার যে প্রতি মাসে যে ডাক্তার দেখাই বা বলতে পারো চেক আপ করি কলকাতা থেকে আসে, আমি ভেবেছিলাম ওই দিন আমি ডাক্তার দেখাবো, ডাক্তারের ওষুধপত্র প্রেসক্রিপশান আর এইগুলো পুরানোগুলো, মানে পুরানো বলতে গেলে 12/7/23 এগুলো আমি একসঙ্গেই দেখাবো। এই একসঙ্গে দেখাবো বলে আমি কয়েকদিন ওয়েট করলাম, কিন্তু গত রবিবারে ডাক্তার আসেনি, আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, যে কারণে হোক ডাক্তার আসেনি এবং ডিসপেন্সারিতে ফোন করে জানিয়ে দিয়েছে আসতে পারবে না, আর আমাকে বলল আগামী রবিবার, ওটা বোধ হয় 23 তারিখ হবে, রবিবার 23 তারিখে আবার আসবেন। আমার তো 3 নম্বরে নাম লেখাই আছে, নতুন করে নাম লেখানো কোনো প্রয়োজন নাই, আমি 23 তারিখে রবিবারে আবার যাব। এই জন্যই আমার এগুলো একটু দেখাতে দেরি করলাম। আমি আবার বলছি দেরি করার কারণ হচ্ছে একটাই, যে আমার ওই ডাক্তার, আমার যে ইউরোলজিস্ট ডাক্তার, 12 মাস আমি যাকে দেখাই তাকে দেখিয়ে তার রিপোর্ট, তার ওষুধপত্র কিনে সবগুলো তোমাদের একসঙ্গে শেয়ার করব। এই জন্যই আমার মাঝখানে কয়েকদিন দেরি হয়ে গেল, তা নাহলে আমি আরও কয়েকদিন আগে দেখাতাম। আরেকটা কারণ অবশ্য আছে, আমি দেখছিলাম তোমরা কী ধরনের কমেন্ট করো, তোমরা কত নেগেটিভ কমেন্ট করতে পারো, আমি সেটাও একটু লক্ষ্য করে দেখলাম, আর সেটাই লক্ষ্য করার জন্য আমি একটু লেট করে প্রমাণগুলো তোমাদের দিলাম। সত্যি একটু ভাবতে অবাক লাগে, আমি পেশেন্ট, ডাক্তার দেখালাম, এক্স রে করলাম, তোমরা অনেকেই বলছো সব নাটক, এসবই হচ্ছে পুরানো রিপোর্ট, ঠিক আছে তোমরা সেটা কমেন্ট করতেই পারো, যাই হোক তোমাদের কমেন্টে রিপ্লাই আজকে আমি দিয়ে দিলাম। আশা করি তোমাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না, আমি আশা রাখি, আর সন্দেহ থাকা না থাকা তোমাদের ব্যাপার। আবার বলছি যদি আজকেও তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন আমার বাড়িতে আসো, নিজের চোখে দেখে যাও, দরকার হলে এই যে ডাক্তারের সঙ্গে কথা বলতে পারো, আসা যাওয়ার ভাড়া আমি দেব, ডাক্তারের কাছে যাবে আমি নিয়ে যাব, আমার দায়িত্বে সমস্ত খরচ আমার। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে সরাসরি এসে ডাক্তারের সঙ্গে কথা বলে তোমাদের সন্দেহ দূর করবে, আমি রাজি আছি। তাহলে আবার বলছি পুরাতন রিপোর্ট আমি তার জবাব দিলাম বা উত্তর দিলাম বা প্রমাণ দিলাম। আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীকাল
নতুন কোনো ভিডিও বা ব্লগ তোমরা পাবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন বিদায়।